বৃষ্টিকে উপেক্ষা করে আজ মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রতিবন্ধীদের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো। প্রতিবন্ধীদের অন্তদয় কার্ড প্রদান বিনামূল্যে রেশন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা প্রদান শূন্য পদে প্রতিবন্ধীদের নিয়োগ মানবিক ভাতা বাড়ানো সহ আঠেরো দফা দাবি নিয়ে এই বিক্ষোভ মিছিল করল পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চ আজ রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিল করে জঙ্গিপুর মহকুমা শাসকের কাছে তারা ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রদান করল সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটি এই বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিবন্ধী সহ প্রতিবন্ধীদের অভিভাবক হয়েছিলেন সুমন্ত দাসের রিপোর্ট আমরা আজকে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে জঙ্গিপুর সাব ডিভিশনে এসডিএম ম্যাডামের কাছে আঠেরো দফা দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশন কর্মসূচি নিয়েছি আপনারা জানেন বহুদিন আগে অন্নপূর্ণ অন্তর্দ যোজনা মানে এ ওয়াই কার্ডের মাধ্যমে প্রতিবন্ধীদেরকে বিনামূল্যে পঁয়ত্রিশ কেজি চাল অথবা গম দেওয়ার কথা সরকার ঘোষণা করলেও আজ পর্যন্ত বাংলায় প্রতিবন্ধীরা এই দাবি থেকে উপেক্ষিত পাশাপাশি আপনারা জানেন যে অন্যান্য জেলায় যতটুকু সরকারি বেসরকারি বাসে বিনামূল্যে এবং এমনকি দুজোড়া আসন আসনও আছে বাসে সেই এই সাবডিভিশন এবং এই জেলায় এখন পর্যন্ত রকমভাবে বেসরকারি বাস বা সরকারি বাসে প্রতিবন্ধীদেরকে হ্যারাসমেন্ট করা যারা বিনা ভাড়ায় ভ্রমণ দূরে থাক বসতেও দেওয়া হয় না আমরা দাবি করেছি যে সংবিধানে দু হাজার ষোলো সালে আরপিডি প্রয়োগ হলে এখন পর্যন্ত কোনোভাবেই প্রতিবন্ধীদেরকে এই আইনের আওতায় আনা হয়নি আপনারা জানেন যে কদিন আগেও বহরমপুরে প্রতিবন্ধী এক যুবকের ওপর গুলি গুলিতে তার প্রাণ যায় এই রকম আকছার প্রতিবন্ধীদের ওপর নির্যাতন ঘটছে আপনারা জানেন যে মহিলা প্রতিবন্ধীদের নিরাপত্তা দূরে থাক ধর্ষণ নির্যাতিতারা আকছার ঘটছে আমাদের এই রাজ্যে ফলে আমরা দাবি করেছি যে মুখবধির এবং অন্ধ এবং যারা শুনতে পান না তাদের জন্য অন্তত যে বেশ বিশেষ সম্পন্ন স্কুলগুলো ছিল সেগুলোকেও আজকে তুলে দিতে চলেছে সরকার ফলে আমরা চাই এই সমাজ ব্যবস্থা এই প্রতিবন্ধীরা এই সমাজেরই অঙ্গ ফলে এই সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে গেলে প্রতিবন্ধী ব্যতীত এগোতে পারে না ফলে এদেরকে আর পাঁচটা ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষার সুযোগ দিতে হবে এই রকম আমরা আঠেরো দাবার দাবির ভিত্তিতে আজকে এই ডেপুটেশন দিয়েছি যদি আমাদের ডেপুটেশন সফল না হয় দাবিগুলোর সাথে যদি তারা আগামী দিনে প্রণয়ন না করে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা আগামী দিনে কর্মসূচি নিয়েছি আইন করব ডিএম অফিসে এই রকম আমরা কর্মসূচি আজকে নিয়েছি সুমন পাল পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী হমান জেলা সম্পাদক আজকে আমাদের এই সাব ডিভিশনের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন যেমন ধুলিয়ান থেকে এসছেন ফারাক্কা থেকে এসছেন নবগ্রাম থেকে এসেছেন সুতিঅন্তু থেকে এসছেন জঙ্গিপুরেরও বেশ কিছুজন আছেন এরকম একটা বর্ষাতিপূর্ণ দিনেও আজকে এই প্রতিবন্ধীরা এই হ্যাঁ বাধ্য হয়েছি বলা যায় হুম যখন কেন্দ্র রাজ্য সরকারের আক্রমণ চলছে কেউ বলছে এনআরসি করতে হবে কেউ বলছে আজকে দেখতেই পাচ্ছেন বিডিএসডি অফিসগুলোতে রেশনের নানান সমস্যা নিয়ে আজকে মানুষকে জর্জরিত হচ্ছে ফলে সাধারণ মানুষ যখন জর্জরিত তখন প্রতিবন্ধীরা তো আরও উপেক্ষিত ফলে এটার একটা সমাধানের করতে হবে নইলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাবো আমাদের ছ তারিখে নদীয়া জেলাতে এই কর্মসূচি পালিত হয়েছে পুরুলিয়ায় হয়েছে নর্থ বেঙ্গলে হচ্ছে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে